হ্যালো বন্ধুরা, সুইমিং করতে কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি, কিন্তু আমরা যে সুইমিং পুলগুলোতে সুইমিং করি সেগুলো 20 ফুট বা বেশি হলে 30 ফুট পর্যন্ত গভীর হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন, টেকনোলজির কারণে এমন একটি সুইমিং পুল তৈরি করতে সক্ষম হয়েছে যেটির গভীরতা 113 ফুট পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এমন একটি সুইমিং পুল আছে যেখানে সুইমিং করতে গিয়ে অনেকেই আর বেঁচে ফিরতে পারেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই ভয়ঙ্কর কিছু সুইমিং পুল যা দেখলে গা শিউরে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক। ফোর সিজনস সাফারি পুল, এটি এমন একটি সুইমিং পুল যেখানে আপনি সাঁতার কাটার পাশাপাশি প্রকৃতি উপভোগ করতে পারবেন, কারণ এটি খোলামেলা জায়গায় তৈরি করা হয়েছে। এই পুলের পাশে থাকা খালগুলোতে বন্য প্রাণীরা পানি পান করতে আসে, আবার অনেক সময় দেখা যায় বন্য প্রাণীরা সরাসরি এই পুলে পানি খেতে আসে, আর এর জন্য এই পুলে সাঁতার কাটার সময় আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। দ্য কেইস অফ ডেথ, এটি সব থেকে বিপজ্জনক পুলগুলোর মধ্যে অন্যতম একটি। এই পুলটিকে ভয়ঙ্কর করে তোলার জন্য এর মধ্যে অনেক কুমির রেখে দেওয়া হয়েছে। এই পুলে নামার জন্য একটি ট্রান্সপারেন্ট গ্লাস বক্স ব্যবহার করতে হয়। এতে নামার পর আপনি অনেক কাছ থেকে কুমির দেখতে পারবেন। ডেভিলস পুল, এই পুলের নাম শুনে বোঝাই যাচ্ছে এটি কতটা ভয়ঙ্কর হতে পারে। এটি মাটি থেকে 355 ফুট উচ্চতায় রয়েছে। এই পুলটি কোনো মানুষ বানায়নি, এটি প্রকৃতি নিজেই বানিয়েছে। এই পুলে সুইমিং করতে হলে আপনার সাথে অবশ্যই গাইড থাকতে হবে, তা না হলে সামান্য ভুলের কারণে মৃত্যু হতে পারে। ARC গ্লাস বটম পুল, এটি 2টি বিল্ডিং এর মাঝখানে তৈরি করা হয়েছে। এই পুলটির নিচে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে। এতে সাঁতার কাটার সময় আপনার মনে হবে যে বাতাসে সাঁতার কাটছেন, কারণ এতে ব্যবহৃত ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্য দিয়ে নিচের দিকে সবকিছু পরিষ্কার ভাবে দেখা যায়। তবে জেনে রাখা ভালো যে যারা উচ্চতায় ভয় পান তাদের জন্য এটি না, কারণ এটি মাটি থেকে 200 ফুট উচ্চতায় রয়েছে। ইউলং ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্ক চায়নাতে রয়েছে, আর চায়নাতে যতগুলো ওয়াটার পার্ক আছে তার মধ্যে এটি অন্যতম একটি ওয়াটার পার্ক। এতে সমুদ্রের মতো ঢেউ তৈরি করার জন্য আর্টিফিশিয়াল ওয়েভস ব্যবহার করা হয়েছে। এই সুইমিং পুলে একসাথে হাজার হাজার মানুষ গোসল করতে পারে। 2019 সালে এই সুইমিং পুলে অনাকাঙ্ক্ষিতভাবে একটি বড় ঢেউ তৈরি হওয়ার কারণে অনেকেই আহত হয়েছিল, তবে এখনও এই ভয়ঙ্কর সুইমিং পুলে মজা করার জন্য অনেকেই সুইমিং করতে যায়। পুল অফ ডেথ, এটি বিশ্বের ভয়ঙ্কর সুইমিং পুলগুলোর মধ্যে অন্যতম একটি। জানলে অবাক হবেন যে এই পুলটি মানুষ দ্বারা তৈরি করা হয়নি, এটি প্রকৃতি নিজেই বানিয়েছে। এর 3 সাইড পাথর দিয়ে ঘেরা রয়েছে এবং 1টি সাইড ফাঁকা রয়েছে, যেখান দিয়ে সমুদ্র থেকে এর মধ্যে পানি এবং ঢেউ প্রবেশ করে থাকে। আর এই ঢেউয়ের কারণে এর মধ্যে সাঁতার কাটতে গিয়ে অনেকেই মারা গিয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যেসব ব্যক্তি মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের লাশ এখনো পাওয়া যায়নি। দা ইর্জি পুল, অনেকে একে পৃথিবীর সব থেকে সুন্দর সুইমিং পুল বলে থাকে, কিন্তু এই সুইমিং পুল দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই পুলের কিছুটা অংশ পাহাড়ের থেকে বাইরের দিকে রয়েছে এবং বাইরের অংশের নিচে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে নিচে কি রয়েছে তা স্পষ্টভাবে দেখা যায়। জানলে অবাক হবেন যে এটি সমুদ্রতল থেকে 531 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই সুইমিং পুলে ট্রান্সপারেন্ট গ্লাসের উপর সাঁতার কাটলে আপনার মনে হবে যে 531 ফুট উচ্চতায় শূন্য ভাসছে। ইনফিনিটি সুইমিং পুল, এটি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 360 ডিগ্রি ইনফিনিটি পুল। এটি লন্ডনের একটি উঁচু বিল্ডিং এর উপর তৈরি করা হচ্ছে। এই পুলে যাওয়া আসার জন্য একটি সাবমেরিন ডোর ব্যবহার করা হবে, কারণ এই বিল্ডিং এর উপর পানি ছাড়া অন্য কিছু রাখার জায়গা নেই।
উইন্টার সুইমিং পুল। এই সুইমিং পুলটি সুইডেনে অবস্থিত আর সুইডেনে সাঁতার প্রেমীদের জন্য একটি চ্যাম্পিয়নশিপের ব্যবস্থা করা হয়, যে খেলায় মানুষের ঠান্ডা সহ্য করার ক্ষমতা পরীক্ষা করা হয়। এই খেলাটি চালু করার জন্য বরফ কেটে সুইমিং পুল বানানো হয় আর খেলোয়াড়রা এই সুইমিং পুলে সাঁতার কাটতে থাকে। জানলে অবাক হবেন যে এই পুলে সাঁতার কাটা এতটাই বিপজ্জনক যে আপনি এর মধ্যে 15 মিনিট সাঁতার কাটলে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, এমনকি 1 ঘন্টার মধ্যে মারাও যেতে পারেন। আর এর জন্য এই খেলাটি চলাকালীন এখানে সবসময় মেডিকেল টিম উপস্থিত থাকে। এছাড়াও এই সুইমিং পুলের পাশে একটি হট সুইমিং পুল আছে যেখানে খেলোয়াড়রা গিয়ে নিজেকে গরম করতে পারে। নেমো 33 পুল, এটি বিশ্বের সব থেকে গভীর সুইমিং পুল। এই পুলের গভীরতা 113 ফুট পর্যন্ত হয়ে থাকে আর এই গভীরতার কারণে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সব থেকে গভীর সুইমিং পুল হিসেবে নাম লিখিয়েছে। এই পুলের একদম নিচে যেতে হলে আপনাকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই পুলের ভেতরে কয়েকটি জানালা রয়েছে যা দিয়ে আপনি এই পুলের বাইরের ক্যাফেটেরিয়া দেখতে পারবেন। বন্ধুরা, বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সুইমিং পুলগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।